এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমিনবাজার ব্রিজের ঠিক সামনে, অর্থাৎ গাবতলী থেকে দূরপাল্লার যে বাসগুলো বিভিন্ন জেলা শহরে যায় এই ব্রিজের উপর দিয়ে যায়। স্বাভাবিক যে সময়টা, অর্থাৎ যখন কোনো নিষেধাজ্ঞা থাকে না বা কোনো ধরনের এখন যে পরিস্থিতি রয়েছে সেইগুলো না থাকলে এই মুহূর্তে কিন্তু এখানে একটা জমজমাট ভিড় আমরা দেখতে পেতাম বাসের, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু বিপরীতে এই যে ঈদের সময় মানুষ যে বাড়ি ফেরে প্রতি বছর, এবারেও কিন্তু আমরা দেখেছি যে শত শত মানুষ এই পাশ দিয়ে বাড়িতে যাবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের এই যাত্রাটা কিন্তু একটা বিপর্যয়কর পর্যায়ে চলে গেছে, কারণ এখানে কোনো বাস নেই, তাহলে মানুষ যাবে কিভাবে? তখন কিন্তু তারা বিকল্প অনেক উপায়, যেমন কিছুক্ষণ আগে আমি দেখলাম যে এখানে অনেক মোটরসাইকেল চালক রয়েছে, এখান থেকে লোকজনকে নিয়ে কিছুটা দূরে নিয়ে যাচ্ছে, কেউ হয়তো সিএনজিতে যাচ্ছেন, অর্থাৎ ভেঙে ভেঙে যেভাবে হোক মানুষ কিন্তু হচ্ছে তার ঈদ করার জন্য বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন। এই অপেক্ষা বাড়ি ফেরার, এই মানুষদের কাছে চলাচলের সরকারি নিষেধাজ্ঞা শুধুই কাগজে বয়ান, বাস নাই, নাই যানবাহন, তবুও অপেক্ষা। অবশেষে উপায় না দেখে স্থান পরিবর্তন, একটু দূরে যেন ঝটিকা অভিযান, মাঝ রাস্তায় পিক আপ আসতে হুড়মুড়িয়ে উঠল মানুষ, গন্তব্য কত দূর আর কেনই বা এই যাত্রা? আমাদের ভাগ্যটা হয়তো বা খারাপ, এ কারণে এরকম পরিস্থিতি পড়ছে। কিছু না পেয়ে অনেকে হাঁটছেন সামনের দিকে, যদি কিছু পাওয়া যায়। মানুষ গাবতলী থেকে মোটরসাইকেল, পিক আপ কিংবা সিএনজিতে চেপে বিদায় নিচ্ছেন ঢাকা থেকে, কেউ যাবেন বগুড়া কিংবা পাবনা, আর কেউ বা যাবেন পঞ্চগড়।